আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি ইতালির তসিকুল ভাই হলো এখানে জব করতো, এখন ওইখানে সে একটা বেটার জব পাইছে, এই জন্য ওইখানে চলে গেছে। সে তার উদ্দেশ্য অনেকটাই সাকসেস হয়েছে। তো আমি বলতে চাই ভাই, আপনি কোথা থেকে এসেছেন? বাংলাদেশ থেকে সরাসরি ইতালি আসছেন নাকি আপনি কোনো দেশ হইয়া বা কোনো মাধ্যমে আসছেন বা কোনো এজেন্সির মাধ্যমে কীভাবে আসছেন? আমি আসছি বাংলাদেশ থেকে রোমানিয়া থেকে ইতালি। আচ্ছা আচ্ছা, রোমানিয়া থেকে সরাসরি ইতালি চলে আসছে। আর এখানে আসার পর মানুষ বিভিন্ন পেপার টেপার নিয়ে অনেক জটিলতায় পড়ে, আপনার ওই সমস্যাগুলো আপনি কীভাবে সমাধান করছেন, রিকভারি করছেন? যারা আসে প্রথম তাদের অনেক সমস্যা, শুরুতে কাজ পাবে না কাগজ ছাড়া। এটা কি, এটার মানে কি, এটা দিয়ে কি বোঝায়? এটা যখন নিবে তখন আপনাকে আপনার ফিঙ্গার নিবে। ইতালি সরকার বলতে এখানে কস্তুরা বলে, আমরা যেটা থানা বলি বাংলাদেশে, ওখানে উকিল এটা আপনার ইমেল করে পুলিশের কাছে, পুলিশদের কাছে, হ্যাঁ, যে আমি অবৈধভাবে আসছি, আমি রোমানিয়া থেকে আসছি, পাসপোর্ট শো করতে পারি না, আমারটা হয় করতে নিষেধ করেছিল উকিল, এই অনেক কিছু শিখাই দেয়। মানে এখানে রোমানিয়া থেকে সরাসরি আসলে এটা যদি এখানকার অথরিটি জানতে পারে, এটা এদের পেপার সইতে একটা সমস্যা হয়, একটু লেট হয়, একটু লেন্দি হয়, একটু জটিলতা সৃষ্টি হয়। কিন্তু যদি আপনি অন্য মাধ্যমে আসেন, যারা ওই সাগর টাগর অন্য বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে, হ্যাঁ, তাদের প্রতি বেশিটা মানে ইজি হয় জিনিসটা। আরও ওদের কাছে ইজি হয় বলতে, ওরা হচ্ছে সরকারি আন্ডারে থাকে, প্রোটেকশনে থাকে, সরকারি প্রোটেকশনে থাকার কারণে ওদের অনেক সুযোগ সুবিধা হয়। কারণ ওরা যদি শুয়েও থাকে, ওদের দায়িত্বে যে যারা থাকে ওদের আবার একটা দায়িত্বে, ওদের জন্য একটা দায়িত্ব ওই যে এনজিও থাকে, বিভিন্ন এনজিওরা ওদের পক্ষে কথা বলে, ওদের বাসাতেই রাখে। তো ওরাই দেখা গেল যে আপনার ওই উকিল, তারপরে আর রোমানিয়ারা অনেকে পারে না, অনেকে পারে আবার, এটাও আমি দেখছি অনেকে, মানে তারা পরিচয় গোপন করে আর কি হয়তো করে। যাই হোক, এরপরে সাত মাসের মাথায় আপনি পাইলেন পুলিশ ফিঙ্গার ডেট পেলেন, তারপরে কি, তারপরে প্রসেস কি? তারপরে প্রসেস হচ্ছে ওটা পাওয়ার পরে রেসিডেন্ট পাওয়ার পরে আপনার যদি পাসপোর্ট বানিয়ে নিতে পারেন এখানে, মানে এখানে বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট অথবা যেখানে পাসপোর্ট আপনার আছে সেটা নিয়ে আসতে পারে না, ওইটাতে যদি আপনার কোনো সিল ছাপড় থাকে তাহলে কাজ হবে না, ওই পাসপোর্ট শো করা ঠিক হবে না। এখানে আসে, হ্যাঁ, এখানে আসে আবার নতুন ভাবে পাসপোর্ট করতে হয় এমবাসি থেকে, সবাই করে, হ্যাঁ হ্যাঁ, এই পাসপোর্ট হারিয়ে গেছে বলে আপনার জিডি দেখা, হ্যাঁ, আমরা যেটা জিডি বলি এখানে এটাকে দেনুনচা বলে, দেনুনচা, হুম, দেনুনচা করলে একটা পেপার দিবে, ওটা নিয়ে বাংলাদেশ এমবাসি ওটাকে আপনার ইয়া করতে হবে, দেনুনচা এখানে বলে এটা, আচ্ছা, দেনুনচা হোক, ওটা পাসপোর্ট বানাই নিলে এখানে আপনার কাজের অনুমতি পেয়ে গেছেন, এর মানে হলো, হ্যাঁ, তার মানে আপনি যখন অনুমতি পেয়ে গেছেন তো আপনি এসব পেপার সব পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ আমি সব কিছু এখন কমপ্লিট, আমার শুধু দেশে যাওয়ার জন্য যে কাটটা সুজন্য, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে, আবার এলাকা ভিত্তিক অনেক সময় ডিপেন্ড করে, এই এক এলাকা দূর এলাকা মেলাকা না, এটা হচ্ছে আপনার আসলে এটা আবার একটা ভাই আসলে ভাগ্য, ওকে ওকে, এটা আসলে আর একটা ভাগ্য। আচ্ছা, তাহলে এই কাগজ এটা মানে সাধারণত আপনি তো এখানে অনেক হাজার হাজার বাংলাদেশি ইতালি থাকে, এদের কীরকম সময় লাগে মানে এই বাড়ি যাওয়ার জন্য যে ডকুমেন্ট মানে রেসিডেন্ট কার্ড, যেটা লং টাইম রেসিডেন্ট কার্ড, ওটা হইতে কীরকম সময় লাগে আনুমানিক আপনার ওই সাত মাসের পাস মানে আপনি কাজের অনুমতি পাওয়ার পর? ততদিন না পাওয়ার কারণে ওকে এখানে অপেক্ষা করতে হয়েছে, অথচ ও অনেক টাকা ইনকাম করে দেশের বাইরে, ডকুমেন্টস নাই, হ্যাঁ, আবার 2018 বিশে আপনার সরকার ডিক্লেয়ার দিয়েছিল, সারা অনেকে পেয়ে গেছে, ওই সানাতোরিয়া যারা করতে পারছে ওই সময় ইনস্ট্যান্ট, তারা ওটা নিয়ে তারা সাকসেস, যারা করেছে তারা এই তারা মানে ওই ডকুমেন্টটা পেয়ে গেছে। আপনি করেছিলেন ওই সানাতোরিয়া নাকি না? এখনো তো এটা ডিক্লেয়ার অর্ডার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন করে আবার ডিক্লেয়ার হবে তখন আবার অ্যাপ্লাই করতে হবে, তাহলে হয়তো চেষ্টা করবেন। আপনি 10 জনের ভিতরে দুজন হয়তো বা কারো ভালো সম্পর্ক বা রিলেটিভ আছে, ও হয়তো লিংকডইন ভালো থাকলে আপনি হয়তো বেটার জব পাওয়া সম্ভব, তাহলে 7 টাকা 8 টাকা 7-8 ইউরো এটা মোটামুটি নিম্ন লেভেলে, এটা শুরু এটা থেকে শুরু হয়, আর মোটামুটি যাদের লিংকডইন থাকে এরা 10 ইউরো 11 ইউরো পাই, হ্যাঁ, এটা এটা কমন, 10 ইউরো পার আওয়ার, তার মানে আপনি যে ঘন্টা কয় ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টা করলে একদিনে 80 ইউরো, বা যদি 12 ঘন্টা করেন একদিনে 120 টাকা হয়ে যেতেছে আপনার,
আর ওভারটাইম এভাবে কি কাজ করা পসিবল কিনা যে আমি আমার ইচ্ছামত ওভারটাইম না এটা ডিপেন্ড করে যেসব কোম্পানিতে কাজের প্রেসার থাকে যদি আপনার হচ্ছে এই কোম্পানিতে মানে ফিক্সড হচ্ছে আওয়ার ঘন্টা হচ্ছে আপনার 8 ঘন্টা কাজ এখন কোম্পানির কাজের কাজ বিশেষে আপনাকে নয় বাঙালি কোম্পানি বিশেষ করে যাদের পেপারস না হওয়ার আগে যে সময়টা 1 বছর বা 8 মাস এই সময়টা মানুষ বাঙালিরা কাজ করে গোপনে লুকে ঢুকে বাঙালিদের আন্ডারে ওই সময় নাকি ওরা স্যালারি টালারি নিয়ে গ্যাঞ্জাম করে এটা কি সত্য এটা সত্য এটা সত্য আমরা বাঙালি এটা আমিও বাঙালি আপনিও বাঙালি বা যারা করে তারাও বাঙালি তবে আমাদের বাঙালি মানে নতুন যারা আছে তাদেরকে দিয়ে অনেক অনেক কিছু করে হ্যাঁ অনেক মানে ওদেরকে ব্যবহার করে মানে ডকুমেন্টস না থাকার কারণে মনে করেন যে ব্যবহার করে তাদেরকে অনেকটাই ব্যবহার করে এরা দুঃখজনক তবে তারা অনেক আবার হেল্প করে এটাও সত্য অনেক বাঙালি না মানে এটাও এই আবার আমাদের বাঙালির জন্য আবার আমরা অনেকটা মানে ভালো থাকতে পারি কেন বাড়ি থেকে টাকা নিয়ে আসতে হয় না অল্প টাকা দেয় কিন্তু ওই টাকাতে আপনার থাকা প্রাথমিক পর্যায়ে যে একটা সার্ভাইভ এটা বাঙালির হেল্প করে কিন্তু তারপর নতুন হিসাবে যদি উভয় পক্ষ মানে লাভবান হয় লাভবান ভাই ওরাও কাজ করে পাই আবার ওরাও কিছুটা কম খরচে করাইতে পারতো হ্যাঁ কারণ নতুন লোক আসলে আমরা তখন ইউরোপের যেমন রোমানিয়া বলেন বা জার্মান বলেন এইসব ভাষা থেকে ইতালিয়ান ভাষা তুলনামূলক অনেক সহজ যারা ইংলিশ জানে খুব দ্রুত ক্যাচ করতে পারে ইংলিশ জানে তাদের জন্য ইতালিয়ান ভাষা অনেক সহজ ওকে ওকে যাই হোক তুতুল ভাই আপনাকে ধন্যবাদ সামনের দিনগুলো শুভ কামনা রইল আর আমি আশা করি যে খুব শীঘ্রই আপনার ইতালিয়ান পাসপোর্ট নিয়ে নেবেন আর বিয়ে শাদী করবেন ভাবি নিয়ে এখানে এসে এই স্বর্গীয় পাহাড়ে বসবাস করবেন সেই কামনা রইল আমরা এখানে একটা কফি খাওয়ার জন্য আসছি এখানে ছোটোখাটো একটা সুপার শপ আর এখানে বার্গার টার্গারও পাওয়া যায় ভিতরে ছেলে বসতে পারো বসার স্পেস আছে এখানে রেল স্টেশনের সাথেই আর এখানে টয়লেট আছে বাম দিকে আমরা এখন কফি খাবো কফির দাম কত নিচ্ছে জানি না মোটামুটি দাম আর কি ইতালিতে ঠিকঠাক আছে দাম অন্যান্য শহরের তুলনায় এখানে পানি দিল আমাদের খাওয়ার জন্য খুবই ভালো লাগতেছিলো আর ফ্রেন্ডলি ছিল এখানকার দোকানের যে স্টাফগুলো তবে আমি দোকানের টয়লেটে গেলাম টয়লেটটা খুবই নোংরা ছিল আমার এটা নিয়ে একটু দুঃখ খুবই ক্লিন ছিল দোকানটা কিন্তু ওই জায়গাটাই নোংরা কফি কেমন প্রচুর ভাই কফি এটা হচ্ছে মানে একটু তিতা কফি খুব কি কফি এটা কি কফি না এসপ্রেসো কিন্তু এখানে বলে কাফে নরমালে কাফে নরমালে হ্যাঁ পানি দিয়ে নাকি কয় আকুয়া আকুয়া আমরা যে পানিটা গেলাম এটা ন্যাচারাল কল কি ন্যাচারালে ন্যাচারালে মানে নরমাল পানি ন্যাচারাল পানি হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো লাগে পানি আমার খুব রোমানিয়াতে যেমন ওই যে আপনার যেমন ন্যাচারালে না ঝ্যাস ঝ্যাস পানি যে বাবল 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 হ্যাঁ আর এখানে যে ফ্রিজান্তে বলে কফি খাওয়া শেষ এখন আমরা রওনা দেব রোমের উদ্দেশ্যে না ভাই না আমি ভাই এখানে এসবের কোন সুযোগ নাই আমি তো ওখানে বুঝতে পারিনি ভালো থাকবেন সামনে সাবধানে চলবেন বাপমার খোঁজ খবর রাখবেন আমাদেরও খোঁজ খবর রাখবেন অবশ্যই অবশ্যই আর ইতালি আসলে দেখাবো আর রোমানিয়া তো আপনার জন্য সবসময় দরজা খোলা খোলা হ্যাঁ আসবেন লিনক্সের দরজা খোলা রাখছি আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই বলে ওটা এখানে শেষ করতেছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ